ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ চলছে। মঙ্গলবার 19 এপ্রিল রাত 12টার দিকে সংঘর্ষ শুরু হয়, তবে কি কারণে সংঘর্ষের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাজধানীর নিউ মার্কেট এলাকায় খাবারের বিল দেওয়া কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রায় 3 জনের মতো শিক্ষার্থী আহত হয়েছে। রাত 11:30টার দিকে ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো নিউ মার্কেট এলাকা জুড়েই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেকের হাতে দেশি অস্ত্র বহন করতে দেখা গেছে, সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। নিউ মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 5 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। শিক্ষার্থীরা সশস্ত্র নিয়ে